खा 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 मैं गिले गिले खा आमाय चुषे चुषे खा मैं गिले गिले खा खा खा। এজন্যই হয়তো মা বলতো বিয়ের পর বউকে খাওয়াবি কি। এই যে একজন মানুষ ভাই বিশ্বাস করেন, এই মানুষটা প্রত্যেকটা দিন ফুড ব্লগ তার চ্যানেলে পেজ আপলোড দিবে, প্রত্যেকটা দিন যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবে এবং প্রত্যেক মাসে 10-12 লাখ টাকা ইনকাম করবে শুধু খেয়ে। ভাই আসলে আমরা কেন পারি না, আমরাও কেন রেস্টুরেন্টে গিয়ে খাই না, আর 10-12 লাখ টাকা কেন মাসে ইনকাম করতে পারি না, এটাই আমার বুঝে আসে না। কোনোদিন ভাবছো এরকমটা হবে? কোনোদিন ভাবছো তোমার এক্স ওয়াইফ ফাবিয়া হাসান মনীষা মাসে কোনোদিন 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবে? কোনোদিন তুমি ভাবছিলা যে 10 লক্ষ টাকা 11 লক্ষ টাকার জন্য তুমি আমাকে ডিভোর্স দিছো, সেই 10 লক্ষ 11 লক্ষ টাকা আমি মাসে ইনকাম করতে পারি, সেটা আমি অনলাইনে বৈশাখ ঘরে বসে আমি কামাইতে পারি? ভাই কাজটা তো শুধু খাওয়া, আমি খাবো এবং মাসে 10-12 লাখ টাকা ইনকাম করব। এর থেকে আরামের কোনো চাকরি বা কাজ হতে পারে আমার ভাই মনে হয় না। আমার মনে হয় আমি যদি ফুড ব্লগার হতাম রোস্টার না হয়ে তাহলে অনেক ভালো হতো। আজ আমার চ্যানেলে 7-8 লাখ সাবস্ক্রাইবার থাকতো এবং প্রত্যেক মাসে 30-40 লক্ষ টাকা আমার ইনকাম হতো, আর আমি ফুড অ্যাপির মানে জুনিয়র যে ফুড অ্যাপির ছোট ভাই হয়ে যেতাম এতদিনে। কিন্তু ভাই পারলাম না, কারণ ফুড ব্লগিং আমার দ্বারা সম্ভব না। আমার মানে 2 লোলা খাওয়ার পর, একটা রুটি খাওয়ার পরই আমার পেট মনে করেন লোড, এই ফুড অ্যাপির মতন খাবার আমার পেটে সহ্য করবে না। আমার মনে হয় ভাই এই ফুড অ্যাপি হয়তো বা পুরো বছর না খেয়ে থাকে, আর না হলে শুধু রেস্টুরেন্টে গিয়ে খায়, সকালেও গড়ে খায় না রাতের বেলাও গড়ে খায় না, পেট খালি থাকে, শুধু রেস্টুরেন্টে যাওয়ার পর শুধু ব্লগ করার জন্য আনলিমিটেড খানি মাগনা পায়। ব্লগে ব্লগের উদ্দেশ্যে মাগনা রেস্টুরেন্টে অ্যাডভাইস দেয়, মানে রেস্টুরেন্টে স্পন্সর করে, খাওয়ার বিল দেওয়া লাগবে না, আর সে শুধু দুমায়া ভাই ও দুমাস উঠে যায়, মানে কি বলবো আপনাকে, মানে একদম খেয়ে ফেলে সব। ঘরে তো কোনো খাবার নাই, কিনা লাগে না ভাই, কত ইনভেস্ট ভাই, কত মানে আপনার কত আয় হচ্ছে, কোনো বাজার করা লাগে না। স্বামী তার সাথে থাকে, তার সাথে বিজয় করে, তো তার সাথে থাকার সুবাদে স্বামীও খেয়ে মাগনা খায়, সেও মাগনা খায়, সকালেও ঘরে রান্না লাগে না, রাত্রেবেলাও ঘরে রাঁধা লাগে না, তো ওরা শুধু দুপুরবেলা মানে দুপুরে রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় এবং মাসে 10-12 লাখ টাকা ইনকাম। ভাই কোনো খরচ নাই ভাই, আমি কেন ফুড ব্লগার করবো না? আজকে থেকে এই চ্যানেলে রোস্টিং ভিডিও আর আসবে না, ফুড ব্লগ আসবে এবং ফুড ব্লগ ভিডিও করবো আমি। আমিও ফুড ব্লগার হবো, মাসে 10-12 লাখ টাকা ইনকাম করবো, আপনাদেরকে দেখিয়ে দিব আমিও পারি, আমিও ফুড ব্লগিং হতে পারি, আমিও ফুড ব্লগার হয়ে যাবো। গুড বাই।